আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অবশ্যই যে বাংলাদেশ পুলিশের যে ক্যাডেট অর্থাৎ সাব ইন্সপেক্টর নিরস্ত পদে বিশাল লিঙ্গ বৃদ্ধি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান, বড়ের মতো নতুন আর্টি চাকরি আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটা আমরা শুরু করব। শুরু করার একটি কথা, আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, নিত্য নবীন চাকরি সবার কাছে পাওয়ার জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, এখানে শুরুতে আমরা যদি আসি, অনলাইন আবেদনের সময়সীমা শুরু হয়েছে 6 মে 2023 তারিখ, এর ভিতরে আপনাকে আবেদনটা শুরু করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়োগ পদে পুরুষ মহিলা অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ আপনাকে অবশ্যই অনলাইনে আবেদনটা করতে হবে, সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদন করে আপনাকে বাকি কাজ শেষ করতে হবে। এখানে প্রার্থীর বয়স 27 মে 2023 তারিখ 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 19 থেকে 27 বছরে কিন্তু অনেক সময় থাকে। বীর মুক্তিযোদ্ধা হলে বয়স 32, আর যারা বীর মুক্তিযোদ্ধা নাতনি নাতনি আছেন তাদের 27 মে 2023 তারিখ তাদের 30 পর্যন্ত, আর যাদের 25 মার্চ 2020 তারিখে বয়স শেষ হয়ে গেছে তারা 27 বছর হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ করোনার কারণ আর কি। শিক্ষাযোগ্যতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস বা অনার্স পাস হলে হবে। কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে, বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে, অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। এবার শারীরিক মাপ, পুরুষ প্রার্থী 5 ফিট 6, মহিলা 5 ফিট 4, বুকের মাপ 32x34, নারী প্রার্থী 75 হয়। বয়স এবং উচ্চতা অনুসারে ওজন পরিমাণে হতে হবে 6x6, চোখে দৃষ্টি থাকতে হবে। এরপরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনলাইনে আবেদন নিয়মাবলী ডেট বলে দিচ্ছি আপনাদের। দেখেন এখানে অনলাইনে এই যে পুলিশ টেলিটক .com/vd ওয়েবসাইটে গিয়ে আপনাকে সক্ষমতা যাচাই পরীক্ষা টেস্টটা দিয়ে দিতে হবে, এরপরে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সময়সীমা 6 মে 2023 তারিখ 1 ঘটিকে হতে 27 মে 2023 তারিখ 23:59, অর্থাৎ প্রায় 10টা বাজে আবেদন করতে পারবেন। এরপর ইউজার আইডি পাবেন এবং 40 টাকা আপনার চার্জ কাটবে। এরপর এখানে দ্বিতীয় ধাপ SMS, দ্বিতীয় ধাপ SMS কীভাবে করবেন, এখানে সব দেওয়া আছে, আপনাকে ভুল করবেন না। এরপরে প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, আপনার সব কিছু টেস্ট করা হবে, শারীরিক মাপ বাসায় পরীক্ষা হবে, তারপর শারীরিক দক্ষতা এবং এডমিট কার্ড সংগ্রহকরণ হবে, এবং সাথে কী কী নিয়ে যাবেন এখানে সংক্ষেপে আমি একটু বলে দিই। এডমিট কার্ড নিয়ে যাবেন 2 কপি, শিক্ষাযোগ্যতার মূল কপি, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ, জেলা স্থায়ী বাসিন্দা কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপর অভিভাবক সম্মতিসূচক সনদ, আর তারপরে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত 3 কপি, সদুত্তর পাসপোর্টের রঙিন ছবি লাগবে, বীর মুক্তিযুদ্ধ হলে সব কিছু আপনাকে লাগবে, তারপর লিখিত মনস্তাত্ত্বিক সহ কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে আবেদন নিয়মাবলী এখানে দেওয়া আছে, একটু খেয়াল করে আমরা দেখবেন। আচ্ছা বন্ধু, এরপর আমরা দ্বিতীয় পৃষ্ঠা চলে যাচ্ছি। এখানে দেখেন দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে আপনাকে 550 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক সিম থেকে SMSটা করতে হবে। তারপর এডমিট কার্ড কীভাবে সংগ্রহ করবেন এখানে সবই দেওয়া আছে। লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা কী হবে দেওয়া আছে, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, স্বাস্থ্য পরীক্ষা, তারপর মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা রয়েছে এখানে, নিয়োগ ও চাকরি সুবিধা রয়েছে, সাধারণ নির্দেশাবলী এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, সম্পূর্ণ সার্কুলারটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই, আমি বড়ো করলাম না, বড়ো করলে অনেক বড়ো হয়ে যাবে। আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, না হলে আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে আপনারা চেষ্টা করবেন যে ইনবক্স করার জন্য, তাহলে আমি সবগুলো প্রশ্ন উত্তর সহজেই দিতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবেন, নিত্য নবীন চাকরির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে সহজে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এই যে অনেকে আবার সর্বশেষ বলে দিচ্ছে, অনেক জানতে চান অনলাইনে আবেদনের সময়সীমা হলো 6 মে 2023 তারিখ হতে 27 মে 2023 তারিখ রাত 10 ঘটিকা পর্যন্ত, এর ভিতরে আপনাকে অনলাইন সম্পূর্ণ করতে হবে, নাহলে পরবর্তীতে লেট হলে কিন্তু আপনার অনলাইন সম্পূর্ণ না হতে পারে, যেন তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।